আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে লসেকটিল 40 মিলিগ্রাম ওরাল সাসপেনশনটা কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ম দেখিয়ে দিব। ফার্স্টে আমি একটা সামারি, ছোট্ট একটা সামারি আপনাদেরকে বলি। আমাদের যাদের গ্যাসের অনেক সমস্যা আছে বা আলসারের সমস্যা আছে, তাদেরকে ইউজুয়ালি ডক্টর লসেকটিল 40 মিলিগ্রামের এই পাউডারটা সাজেস্ট করে থাকে। এটা খেলে আমরা দ্রুত গ্যাস বা অ্যাসিডের সমস্যা থেকে রিলিফ পাব। এখন আমি আপনাদেরকে কিভাবে লসেকটিল পাউডারটা তৈরি করতে হয় সেটা নিয়ম দেখিয়ে দিব। প্রথমে আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি। এই গ্লাসের মধ্যে 2 টেবিল চামচ বিশুদ্ধ পানি নিয়ে নিব। তারপরে এই লসেকটিল পাউডারটা আমি এই পানির সাথে, বিশুদ্ধ পানির সাথে মিলিয়ে নেব। খুব সুন্দর করে মিশানো হয়ে গেলে আমি এটাকে ইমিডিয়েটলি সেবন করব। এটাকে স্টোর করে রাখা যাবে না, সাথে সাথেই খেয়ে নিতে হবে। এই হচ্ছে লসেকটিল পাউডার তৈরির নিয়ম। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।